ফিল্ডিংটা ঠিকঠাক মতো প্লেস হওয়া চাই, এক চুল যেন ব্যাটার ছাড় না পায়। সতর্ক বাংলার আজিজুল হাকিম, কারণ প্রতিপক্ষ ভারতে তখন অন্যতম সেরা ব্যাটার বৈভব সূর্যবংশী ট্রাইকেন্ডে। দ্রুত রান তুলতে যার জুড়ি মেলা ভার। জুনিয়র টাইগার স্কোয়াডের অন্যতম সেরা বোলার মারুফ মৃধাকে বেশ শাসন করছিলেন বৈভব। তার ওভারের প্রথম তিন বল থেকে দুই বাউন্ডারি হাঁকালেন আইপিএলের কোটি টাকার ক্রিকেটার। আগের বলগুলোর মতো এটাও আউটসাইড অফ স্ট্যাম্প মেরেছিলেন মারুফ, তবে এবারে ফুল টাচ বলটা ঢুকলো হাওয়ায় সুইং করে। সাত বলে নয় রান করে তুলে দিলেন ক্যাচ, সেটা মিস করেননি শিহাব জেমস। এই কাণ্ডের পর মারুফ মৃধার নামটা আলাদা করে মনে রাখতেই হবে। একের পর এক টোপ ফেলে এজ লেভেলে ভারতের অন্যতম সেরা ব্যাটার খ্যাত সূর্যবংশীকে বোকা বানিয়েছেন এই টাইগার পেসার। এই ভারতীয় ব্যাটারের ২২ গজের কারসাজিতে মুগ্ধ হয়েই তাকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে আইপিএলের ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। মার্কাটারি ক্রিকেটে তাকে নামানো হবে কিনা সেটা অজানা, তবে ঘরোয়া লেভেলে বিহারের এই ক্রিকেটার দুনিয়া জুড়ে হাইপ তুলেছেন। সেই স্রোতে গা ভাসাতে চেয়েছে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো, যে কারণে অনেক বর্ষিয়ান ক্রিকেটারের আইপিএল দল পেতে ঘাম ছুটে গেলেও মাত্র ১৩ বছর বয়সেই কোটিপতি বনে গেছেন সূর্যবংশী। তার চেয়ে কম বয়সে দল পাওয়ার রেকর্ড নেই আর। তবে হাইপ যতই উঠুক, মিডিয়া দিক যতই ব্যাকআপ, ২২ গজের লড়াইটা করতে হবে বৈভবকেই। আর আন্ডার-১৯ এশিয়া কাপের ফাইনালের মতো ভাইটাল ম্যাচে সেই ইম্প্যাক্ট ব্যাটিং করতে পারেননি একদম, পরাস্ত হয়েছেন আজিজুল হাকিম মারুফ মৃধাদের ট্যাকটিক্সের কাছে। সে কারণেই প্রশ্নটা উঠছে, বৈভব কি আদৌ নিজেকে সেই বিশ্বমানের তারকা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন? এর পেছনে মিডিয়া হাইপ কতটা থাকবে আর কতটাই বা প্রভাব বিস্তার করবে তার প্রতিভা? নাকি ওকে ছাপিয়ে আকাশে উঠবেন আইপিএলে বরাবরই নিগৃহীত বাংলাদেশের হয়ে সদ্য ক্যারিয়ার শুরু করা মারুফ মৃধারা? প্রশ্নের উত্তর দিতে পারবে সময়।